দেখতে পাচ্ছি তাদের যে যে খাম আমরা দেখতে পাচ্ছি একই মধ্যেই শুরু হয়ে গেছে ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডে দুজনেই কিন্তু তারা একে অন্যের সাথে লড়াইয়ে মাঠে নেমে গেছেন, তারা অপেক্ষা করছেন কোনো কি সুযোগ পান কি না। আমরা নিশ্চিতভাবে বলতে পারি কেউ কাউকে সুযোগ দেবেন না, তারা অপেক্ষা করছেন, যে প্রত্যেকে অপেক্ষা করছেন কোনো সুযোগের অপেক্ষায়। আমরা বুঝতে পারছি যে কেউ কাউকে হয়তো সুযোগ দেবেন না, প্রত্যেকে তারা সেখানে নেই, প্রত্যেকে চাইবেন যাতে এখানে খেলাটি খেলতে পারেন, প্রত্যেকেই চাইবেন। আমরা লক্ষ্য করছি যে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি একটি লড়াই হয়তো চলবে, তারা কিন্তু দুজনেই পরিশ্রান্ত, দুজনের মধ্যেই দক্ষতা রয়েছে, দুজনেই তরুণ, তাদের মধ্যে শক্তিমত্তা রয়েছে দুজনেরই, যে সুকাম দেখি। তো অতএব কেউ কাউকে ছাড় দেবে না, এটি আসলে কাম্য, এবং কেউ কাউকে সে ছাড়টি দিচ্ছেন না, এবং প্রত্যেকে তার যে শেষ বিন্দু দিয়েও কিন্তু লড়াই করে যাচ্ছেন। বলা চলে যে এটি 115তম আব্দুল জব্বারের যে বলি খেলা, 115তম আসরের সবশেষ খেলা, সেই খেলাটি দেখার জন্য অপেক্ষা করছেন মানুষ, প্রত্যেকেই কিন্তু তাদের যে মুঠোফোনগুলো রয়েছে সেই মুঠোফোনগুলো করে রয়েছেন, এবং কোনোভাবেই এই কোনো মুহূর্ত যে কেউ যেন মিস না করেন, এবং প্রত্যেকেই কিন্তু আগ্রহী আছেন কে হচ্ছেন এবারের বিজয়ী, সেটি কিন্তু আমরা আশা করছি যে এত সহজে হয়তো সেটি আমরা পাব না, কারণ এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি বিষয় রয়েছে, এখানে প্রথম দ্বিতীয় হওয়ার একটা বিষয় রয়েছে, এখানে প্রত্যেকের মধ্যে একটা স্পিড কাজ করছে, কেউ একেবারে শেষ রক্তবিন্দু পর্যন্ত যে সেই রক্তবিন্দু পর্যন্ত দিয়ে তারা কিন্তু লড়ে যাবেন, এরকম একটি মনোভাব নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আব্দুল জব্বারের বলি খেলার একটি ঐতিহ্য রয়েছে, 115 বছর ধরে কিন্তু এই খেলাটি চলছে। স্থানীয় যে আব্দুল জব্বার, এখানকার যে তিনি বদরপাতির যে আব্দুল জব্বার বিশিষ্ট ব্যবসায়ী, তিনি 1909 সালে এই আব্দুল জব্বারের বলি খেলা প্রচলন শুরু করেন, মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনে জনসমাজকে একত্রিত করার জন্য এই খেলাটি তিনি আসলে প্রচলন করেন, এবং তাদের শারীরিক এবং মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য এই খেলাটি আসলে তিনি প্রচলন করেন, এবং তারই ধারাবাহিকতায় 115 বছর ধরে এই খেলাটি চলছে। আজকে মাঝে করোনার কারণে কিছুটা আমরা দেখছি এর মধ্যে মাটিতে ফেলে দিয়েছে, এবং তারা আবার উঠে গেছেন, অর্থাৎ এখানে তাদের যে ক্রিয়া দক্ষতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, কেউ কাউকে কিন্তু কোনোভাবেই পরাস্ত করার জন্য কোনো সুযোগ দেবেন না, এটি কিন্তু স্বাভাবিক। এবং আমরা দেখছি যে রিংয়ের বাইরে যখন চলে যেতে চাইছে তখনই কিন্তু রেফারি আসছে, রেফারি এসে তিনি তার যে রেফারি তিনি এসে তাদেরকে বললেন যে রিংয়ের মধ্যেই খেলতে হবে, এবং যে বিষয়টি রয়েছে যে এখানে ধুলাবালি অথবা বালি রয়েছে চোখে, যাতে বালি পড়ে বালি না পড়ে সেক্ষেত্রে সেটি কিন্তু আসলে দেখা হচ্ছে, কিন্তু এর মধ্যে তারা হয়তো বিশ্রাম নিয়ে নিচ্ছেন। আসলে দীর্ঘক্ষণ এই খেলায় অংশগ্রহণ করার কারণে তাদের যে শারীরিক যে ক্ষমতা সেটি কিন্তু অনেকটাই কমে গেছে, তারা ক্লান্ত হয়ে পড়েছেন, আমরা সেটি অত লক্ষ্য করছি, দর্শকরা হয়তো লক্ষ্য করছে, কিন্তু ক্লান্ত হলেও তাদের শারীরিক যে ক্ষিপ্ততা সেটি কিন্তু কোনোভাবেই কমেনি, তাদের যে মানসিক যে ক্ষিপ্ততা সেটি কিন্তু কোনোভাবে কমেনি, তারা কাউকে কোনোভাবেই একে অন্যকে কাউকে ছাড় দেওয়ার কিন্তু প্রাপ্ত নন। তো আমরা লক্ষ্য করবো যে পরবর্তী যে কে হচ্ছেন এবারের বিজয়ী সেটি কিন্তু আমরা হয়তো লক্ষ্য করবো। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে তারা একটু বিশ্রাম নিচ্ছেন, তাদের বিশ্রামেরও প্রয়োজন রয়েছে, এবং এখানে একটি সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন করতে একটা বিশ্রাম রয়েছে। আমরা জানেন যে খুবই গরম পড়ছে, তাপমাত্রা প্রবাহের কারণে তাদের ঘাম হয়েছে, প্রত্যেকেই এক ধরনের অসুস্থ হয়ে পড়ছেন, অনেকে আমরা দেখেছি অনেকেই অসুস্থ হয়ে পড়তে প্রচণ্ড গরমের মধ্যে। তো আমরা লক্ষ্য করছি যে এই গরমের মধ্যেও কিন্তু মানুষের ঠাই দাঁড়িয়ে রয়েছেন কে হবেন এবারের বিজয়ী সেটি দেখার জন্য। তো আমরাও হয়তো লক্ষ্য করছি যে কে হবেন, আমরা দেখছি যে তারা দুজনই কুমিল্লার বাসিন্দা, এবং দুজনেই কিন্তু তারা তাদের যে খুব সক্রিয়ভাবে খেলার জন্য তারা কিন্তু রয়েছেন, কেউ কাউকে কোনোভাবে ছাড় দেবেন না, এই অবস্থায় কিন্তু আমরা কিন্তু রয়েছেন তারা কিন্তু। আমরা যেটি দেখছি যে এই খেলাকে কেন্দ্র করে আসলে মানুষের মধ্যে যে আগ্রহ উৎসাহ সেটি কিন্তু কোনোভাবে কম নেই, কমতি নেই, প্রত্যেকেই সেই খেলাটিকে উপভোগ করছেন। আব্দুল জব্বারের যে প্রতিষ্ঠিত যে খেলা সেটি উপভোগ করছেন,
হচ্ছেন, এটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খেলা হয়েছে, খেলায় পরিণত হয়েছে এবং শত বছর ধরে যে খেলাটি চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি। যাতে ভাবে তারা যাতে মাঠের যাতে বাইরে না যায় সেটি চেষ্টা করছে, লড়াই চলছে এবং তারা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই করছেন এবং তারা কোনোভাবেই কাউকে যাতে ছাড় না দেয় আমরা দেখতে পেয়েছি। চট্টগ্রামের আব্দুল জব্বারের যে বলি খেলা, অনেক গ্রাম বাংলার যে খেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে সব গ্রাম বাংলার খেলাগুলো একে একে সব বিলীন হয়ে যাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি। তো ঈদকাটির এই নগরে আব্দুল জব্বারের যে বলি খেলা সেটা ঐতিহ্য, সেটি কিন্তু একেবারেই সেই ঐতিহ্য করে রেখেছেন আব্দুল জব্বারের যে বলি খেলা। আয়োজকরা দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে এই আয়োজনের মাধ্যমে আব্দুল জব্বারের যে বলি খেলা সেটি আমরা খেলা হয়ে থাকে। এখন আপনি যাকে দেখতে পাচ্ছেন সৈয়দ বাদল, শকত বাদল, তিনি হচ্ছেন আব্দুল জব্বারের নাতি, তিনি আসলে এই খেলাটিকে ধরে রেখেছেন, তিনিও এই খেলাটিকে পৃষ্ঠপোষকতা দিয়ে ধরে রেখেছেন, নানাভাবে ধরে রাখার চেষ্টা করেছেন। তাদের অন্যতম আব্দুল জব্বারের যে তাদের যে পূর্বপুরুষ যে খেলাটি প্রচলন করে গেছেন সেই খেলাটি কিন্তু তারা আগ্রহের সাথে এখানে আয়োজন করে যান এবং একই সাথে এখানকার যারা এখানে কমিটি রয়েছে, আব্দুল জব্বার খেলার যে কমিটি রয়েছে তারাও কিন্তু সুন্দরভাবে এই খেলাটি পরিচালনা করে যান। তো এই খেলাটি পরিচালনা করে গিয়ে আসলে গত বছরের যদি সেটি কিন্তু আসলে ধরে রেখেছে এবং চট্টগ্রাম মানুষের মধ্যে এই খেলাগুলির এক ধরনের উন্মাদনা রয়েছে, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে সব এখানে গরমের মধ্যেও কিন্তু এখানে প্রত্যেকে এসে দাঁড়িয়ে রয়েছে, গাদাগাদি করে দাঁড়িয়ে রয়েছে, একটু বাতাসের সুযোগ নেই কিন্তু তারপরও তারা কিন্তু এই খেলাটি উপভোগ করছেন এবং তারা যা দেখতে চান যে এই বলি খেলায় শেষ পর্যন্ত কার ভাগ্যে এবারের যে শিরোপা ওঠে। আমরা আব্দুল জব্বারের বলি খেলার এই খেলাটি আসলে দেখছি যেটি দীর্ঘদিন ধরে এখানে হয়ে আসছে এবং যারা এখানে এই খেলাটি পরিচালনা করছেন তারাও দীর্ঘদিন ধরে পরিচালনা করছেন, তারা ঐতিহ্য রয়েছে কিন্তু এখানে এই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই তাদের যে আয়োজন আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই মুসলিমরা তারা মাটিতে তারা শুয়ে আছেন, অর্থাৎ এখানে কেউ যাতে মাঝখানে তারা ঘুরে আসছেন, অর্থাৎ কোনোভাবে যাতে এই তাদের পিঠ যাতে লাগাতে না পারে কর্তৃপক্ষ সেটি চেষ্টা করছেন। এটা আসলে দীর্ঘ একটি সময়ের খেলা, আপনি জানেন যে দীর্ঘক্ষণ ধরে তারা খেলে তাদের মধ্যে একজন শারীরিক যে ক্লান্তি সে ক্লান্তি চলে এসে তারা কেউ কাউকে ছাড় দিতে চান না এবং দীর্ঘক্ষণ ধরে তারা আমরা এর আগেও দেখেছি এরকম যদি দীর্ঘক্ষণ সময় লাগে তাহলে তারা যুগ্ম চ্যাম্পিয়ন করে দেন। তো এবারও হয়তো যুগ্ম চ্যাম্পিয়ন করে দিতে দেওয়ার যে একটি হয়তো কথা বলছেন আয়োজকরা, বলছেন যে যারা দেরি করেন তাহলে তারা যুগ্ম চ্যাম্পিয়ন করে দেবেন, তো এই কারণে তারা খুব দ্রুতটি শেষ করতে তাদেরকে নির্দেশ দিচ্ছেন। তো এই কারণে তাদের যে নির্দেশটা দেওয়া হচ্ছে যে যদি দ্রুত শেষ না করেন তাদেরকে একটি সময় নির্ধারণ করে দেবেন, সেই সময়ের মধ্যে তারা যদি শেষ না করেন তাহলে তাদেরকে উভয়কে যুগ্ম চ্যাম্পিয়ন করে দেবেন। আমরা এর আগেও এরকম বেশ কিছু ইতিহাস দেখেছি যাদেরকে তারা সময়ের মধ্যে শেষ করতে না পারার কারণে তাদেরকে যুগ্ম চ্যাম্পিয়ন করা হয়েছে, এরকমও আমরা দেখেছি। তো এবারও হয়তো আমরা আশা করছি এরকম কিছু হবে না এবং এই যে জব্বারের যে বলি খেলার যে এরকম কিছু হবে না এবং চেষ্টা করা হবে যাতে প্রত্যেকে হাড্ডাহাড্ডি একটা লড়াই চলবে এবং চেষ্টা করা হবে যাতে ভাবে এবার একটি তাদেরকে কিন্তু একটা বলা হচ্ছে যে একটি নির্দেশনা দেওয়া হচ্ছে এবং তাদেরকে একটি নির্দেশ আছে যাতে রিংয়ের বাইরে কোনোভাবে যাওয়া যাবে না, ধাক্কা মারা যাবে না, এটি কিন্তু খেলার একটি নিয়ম, রিংয়ের বাইরে যাওয়া যাবে না কিন্তু যেটাই করতে হবে এই মঞ্চের মধ্যেই করতে হবে, এই মঞ্চের মধ্যে থেকেই করতে হবে এবং দ্রুতের মধ্যে তখন তাদের শেষ করতে হবে, যদি শেষ না করে তাদেরকে উভয়কে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তো সার্বিকভাবে খেলাটির জন্য অপেক্ষা করছেন এবং মানুষ অপেক্ষা করছে যে কবে এগিয়ে হতে যাচ্ছে এবারের বিজয়ী, এখান থেকে আসলে বিজয়ী বের করাটা আসলে অনেক কষ্টের, কারণ এই খেলাটির মধ্যে প্রত্যেকের মধ্যে একজন উৎসাহ রয়েছে, তারাও কিন্তু কাউকে ছাড় দেবেন না, যেহেতু এখানে প্রথম পুরস্কার
এটি একটি গৌরবের, এটি একটি অহংকারের যে আব্দুল জব্বারের যারা আব্দুল জব্বারের বলি খেলায় এটি যেহেতু ঐতিহ্য রয়েছে, এলসিজের যে চ্যাম্পিয়ন হবেন তার বিশ্বে একটি তাদের একটি একই রকম একটি অহংকার রয়েছে, যেখানে গর্ববোধ করবেন যে এই আব্দুল জব্বারের বলি খেলায় তারা কিন্তু অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে। এখানে সেই বিষয়টি কিন্তু লেখা থাকবে ইতিহাসের পাতায়। তো এই কারণে তারা চেষ্টা করছেন একে অন্যকে যে কোনোভাবেই এই খেলাতে এইভাবে যাতে কেউ যেন পরাস্ত না হয়, যাতে দুজনেই মধ্যে যে কোনো একজনকে পরাস্ত হন এবং যুগ্মভাবে যাতে না হয় সেটি কিন্তু আসলে তারা চেষ্টা করছেন। আমরা দেখছি তারা কিছুক্ষণ পরপরই আসলে বিশ্রাম চাইছেন, অথবা এখানে তাদের পানি চাইছেন, তারা আসলে পানির যেহেতু তারা আসলে লড়ছেন, তাদের পিপাসা যেমন পেয়েছে একইভাবে তারা পরিশ্রম সেটি লক্ষ্য করছে। তো আমরা দর্শকরাও কিন্তু হতাশ হয়ে পড়ছেন, কারণ এখানে তারাও দেখতে চান একজন বিজয়ী, যিনি এখান থেকে আব্দুল জব্বারের বলি খেলায় এবারে বিজয়ী যিনি হবেন তাকে কিন্তু সবাই দেখতে চান। সেই কি আসলে কতটুকু হচ্ছে সেটি আসলে দেখার বিষয়। আমরাও অপেক্ষা করছি, তারা এখানে চট্টগ্রাম বাসী অপেক্ষা করছে, লাল দিঘির ময়দানের কোনো চত্বরটা নেই, এখন মাংস কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, কোথাও তিন ভাই ধরনের জায়গা নেই, প্রত্যেকেই এখন চান যে আব্দুল জব্বারের যে বলি খেলায় যেমন এইখান থেকে একজন বিজয়ী তাকে দেখতে চান। আমরাও লক্ষ্য করছি মিডিয়ার কর্মীরাও, এবং তারা একটি ঘোষণা হয়তো এবং তারা 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 হয়তো ছেড়ে দিয়েছেন। এবং আমি আপনাদের দেখেছি একজন রাশেদ, আমরা পেয়ে গেছি যে এবার বিজয়ী যিনি পরবর্তীতে ছিলেন তিনি কিন্তু ছেড়ে দিয়েছেন তার যে আমরা যিনি পরিশ্রান্ত তিনি আর পারবেন না, এই তিনি এটি পারবেন না বলেছিলেন, এবং এই কারণে সেজন্য তিনি ছেড়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের এবারের যে বিজয়ীকে আমরা পেয়ে গেছি, আমরা হয়তো তার নামটা হয়তো কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো, এবারের যে বিজয়ী পেয়ে গেছে রাশে, তিনি হয়তো জিতে হয়েছেন, তিনিও কুমিল্লার, তবে বিজয়ী যিনি হয়েছেন তার নামটা হয়তো আমরা কিছুক্ষণ পরে। চেষ্টা করবো যে এখানকার তিনি বিজয়ী হয়েছেন।